সমুদ্রের সাথে একটা বাড়ি, যে বাড়িতে একটি পরিবার থাকতো। পরিবারে একটি ছোট মেয়ে আর একটি ছোট ছেলে আছে, আর দুজন স্বামী স্ত্রী। একদিন হঠাৎ করে রাতের বেলা তাদের পানির ট্যাঙ্কের ভিতর থেকে কিছু শব্দ হয়। তারপরে স্বামী যায় সেই ট্যাঙ্কে দেখার জন্য যে সেখানে কিসের শব্দ হচ্ছে। কিন্তু সেখানে যাওয়ার পরেই তার উপরে অজানা কোনো জন্তু আক্রমণ করে, তারপর সেই লোকটা মারা যায়। বলছিলাম 2023 সালে মুক্তি পাওয়া দ্য ট্যাঙ্ক মুভিটির কথা। মুভিটি মূলত একটি থ্রিলার মুভি। আজকে দ্য ট্যাঙ্ক মুভিটির গল্পটি বলবো আপনাদের সাথে। তো মুভি লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটা মুহূর্ত আপনার জানার দরকার আছে। কারণ এই মুভিটি এমনই কিছু ঘটনা রয়েছে, প্রতিটা মুহূর্তে আপনি চমকে যাবেন। এই মুভিটির প্রতিটা ঘটনায় আপনাকে ভালো করে দেখতে হবে, তবে 5 মিনিটের পর থেকে মুভির আসল ঘটনা শুরু হবে। আশা রাখবো পুরো ভিডিওটাই দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করি আজকে দ্য ট্যাঙ্ক মুভিটির গল্প ঘটনা। শুরুটা হয় 1978 সালে। এখানে একটি কাপলকে দেখা যায়। এই লোকটির নাম ছিল বেন আর তার স্ত্রী এমা। তাদের একটা মেয়েও আছে। তারা মূলত পশু পাখির ব্যবসা করত, মানে পাখি বা পশু, কুকুর, খরগোশ আর অনেক ধরনের পাখি বিক্রি করত তারা। তো তারা প্রতিদিনের মতোই সারাদিন দোকান চালিয়ে এবার রাতের বেলা দোকান বন্ধ করছিল। আর ওই টাইমে একটি উকিল আসে বেনের বাড়িতে। এসে বলে, বেন তোমার সাথে আমার কিছু গল্প কথা আছে। তখন বেন জিজ্ঞাসা করে, কী কথা? তখন বলে উকিলটি যে তোমার মার ব্যাপারে কিছু কথা বলতে চাই। তখন বেনের স্ত্রী এমা বলে, বেনের মা তো আরও কয়েক মাস আগে মারা গিয়েছে। তখন উকিল বলে, হ্যাঁ মারা গিয়েছে সেটা আমিও জানি, তারপরও ওই মহিলার বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। তখন বোন বলে, আচ্ছা ঠিক আছে চলুন আপনার সে কথাটি আমি শুনতে চাই। এরপরে উকিলকে নিয়ে ঘরে যায়। উকিল বলে, তুমি তো জানো না তোমার মার কিছু সিক্রেট কথা রয়েছে, হয়তোবা সেগুলো তুমিও জানো না। তখন বেন জিজ্ঞাসা করে, কি এমন সিক্রেট কথা যেটা আমি জানি না? তখন উকিল বলে, হ্যাঁ তুমি জানো না তোমার মা তোমার থেকে কিছু কথা লুকিয়েছে, কথাগুলো হলো তোমার বাবাকে নিয়ে। তখন বেন বলে, আমার বাবা তো ছোট সময় একটি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। তখন উকিল বলে, না তুমি যেটা জানো এটা ভুল, তোমার বাবা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি। তোমাদের একটি বাড়ি রয়েছে আর সেই বাড়ি থেকে হঠাৎ করে তোমার বাবা আর তোমার বোন একদিন গায়েব হয়ে গিয়েছে। আজও পর্যন্ত তোমার বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি। তোমার মা সে বাড়ি থেকে চলে আসে তারপরে, এরপরে থেকে সে বাড়িটি সেখানে পড়ে থাকে আর সেই বাড়িতে কেউ থাকে না। এখন সে বাড়িটির মালিক হচ্ছে তুমি, এখন তুমি তোমার বাড়িটি বুঝে নাও। একথা বলে সে উকিলটি বেনের হাতে একটি চাবি দেয় আর সে বাড়ির ঠিকানাটি দিয়ে দেয়। তখন বেন একটু ভাবতে থাকে, এই বাড়ি থেকে তো আমার মা চলে আসছে আর আমার মা বলেছিল যে আমার বাবা আর আমার বোন তারা নাকি মারা গিয়েছে, তার মানে আমার মা আমার সাথে মিথ্যা কথা বলেছে। পরে বেন চিন্তা করে সে বাড়িতে তারা যাবে। এরপরের দিন বেন তার স্ত্রী এবং তার বাচ্চাকে নিয়ে সে জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে অনেকক্ষণ সময় যায়। যাওয়ার পরে এক টাইমে সে বাড়ির কাছাকাছি যখন যায়, তখন জঙ্গলের ভিতরে হঠাৎ করে তাদের গাড়ির সামনে দেখতে পায় যে একটি গাছ পড়ে আছে। তখন তারা আর সামনের দিকে এগোতেই পারে না, সে গাড়িটি সেখানে দাঁড় করে রেখে হেঁটে হেঁটে যেতে থাকে সামনের দিকে। এক পর্যায়ে সে বাড়ির কাছে পৌঁছে যায়, কিন্তু বাড়িটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। বাড়িটির উপরে ছিল লতাপাতা দিয়ে ঘেরা। বাড়িটি দেখে বোঝা যাচ্ছে যে বাড়িটি অনেক পুরনো। এরপরও বেনরা সে লতাপাতা সরিয়ে তারপর দেখতে পায় যে দরজার সামনে একটি কাঠ লাগানো। তারপর বেন সে কাঠটিও সরিয়ে ফেলে, তারপর বাড়ির ভিতরে ঢুকে। বাড়ির ভিতরে ঢোকার পরে তারা তো অবাক, বাড়িটি অনেক বড়। তারপর বেনেরা সে বাড়ির ভিতরে ভালো করে লক্ষ্য করে, সেখানে একটি ফটো দেখতে পায় যেটা ছিল বেনের মার। তখন বেন শিওর হয়ে যায় যে এই বাড়িটা তাদেরই। এরপরে দেখা যায় যে অন্যদিকে এমা বাড়ির পিছনে দরজা খুলে আর সেখান থেকে বের হয়। কিন্তু এমা যখন বাড়ির পিছনে যায়, তখনই এমা কিছু অবাক করা দৃশ্য দেখতে পায়। বাড়ির পিছনে রয়েছে সেই সমুদ্রটি, যেটা দেখতে খুবই সুন্দর দেখা যায়। এরপরে এমা ব্যানদেরকেও সেখানে ডেকে নিয়ে আসে। ব্যান সেখানে আসে আর সেই জিনিসগুলো দেখতে থাকে। এক পর্যায়ে সেখানে একটি ট্যাঙ্ক দেখা যায়, যেটা দেখে এমা জিজ্ঞাসা করে, এই ট্যাঙ্কটি কিসের? তখন ব্যান বলে, আসলে আগের দিনে এই ট্যাঙ্কের ভিতরে পানি জমিয়ে রাখতো মানুষ, এরপরে এই পানিগুলো তারা ঘরের ভিতরে নিয়ে খাওয়া দাওয়া করতো। আসলে বৃষ্টি হওয়ার পরে যে পানিগুলো জমা হয় সেই পানিগুলোই তারা ধরে রাখতো এই ট্যাঙ্কের ভিতরে। আচ্ছা এই ট্যাঙ্কটা আবার সেই ট্যাঙ্ক না তো? মুভির শুরুতে যে বলেছিলাম যে একটি লোক একটি ট্যাঙ্কের ভিতরে মারা গিয়েছে, এটা তো হতে পারে, তাই না? যাই হোক, এরপরে দেখা যায় যে বেন এমাকে বলে, তুমি ঘরের ভিতরে যাও আর ঘরের সমস্ত জিনিস পরিষ্কার করতে থাকো, আমি দেখি ট্যাঙ্কের ভিতরে গিয়ে দেখি যে ট্যাঙ্কের ভিতরে কী অবস্থা, এখানে আমরা পানি জমাতে পারবো কি না। একথা বললে তখন এমা চলে যায় ঘরের ভিতরে আর বেন ট্যাঙ্কের ভিতরে নামে। দেখা যায় যে ট্যাঙ্কের ভিতরে কোনো রকম পানি নেই, একদম শুকনো।
কিন্তু ব্যান সেখানে একটি জিনিস পায়, সেটা হলো একটি হারিকেন। সেই হারিকেনটি নিয়ে ব্যান তারপরে ট্যাঙ্কের উপরে ওঠে। এদিকে এমা ঘর পরিষ্কার করছিল, হঠাৎ করে এক টাইমে সে দেখতে পায় যে ব্যানের বোনের ফটো। এই ফটোটা দেখে সে ভালো করে লক্ষ্য করতে থাকে ফটোটা, কারণ সে কখনো ব্যানের বোনকে দেখেনি। এরপর সে হঠাৎ করে লক্ষ্য করে সেখানে একটি কাগজও রয়েছে, তবে কাগজটা অর্ধেক কাগজ, বাকি অর্ধেক কাগজ নেই। কাগজে লেখা রয়েছে যে ব্যানের বাবা আর ব্যানের বোন তারা নাকি পানিতে ডুবে মারা গেছে। এরপরে ব্যান আসলে রাতের বেলা ব্যানকে এমা সব কিছু বলতে থাকে। তখন হঠাৎ করে দেখা যায় যে বাড়ির ভিতরে কোনো একটা শব্দ হয়। তখন এমা বলে, দেখো তো এটা কিসের শব্দ হয়। তখন ব্যান বলে যে বাইরে যেহেতু সমুদ্র, তাহলে মনে হয় যে সমুদ্র কোনো বাতাসের ঝাপটায় দরজার ভিতরে শব্দ হয়েছে, এটা নিয়ে বেশি টেনশন করো না। একথা বললে তারা হাসাহাসি করতে থাকে, আর তখনই তাদের মেয়ে সেখানে আসে। তখন ব্যান বলে, তুমি এখনই ঘুমাওনি কেন, তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু মেয়ে বলে, বাবা আমার ঘুম লাগছে না। এরপরে এমা মেয়েকে নিয়ে ঘরে যায়, মেয়েকে নিয়ে ঘরে গিয়ে মেয়েকে শুইয়ে তারপর গল্প বলে মেয়েকে ঘুম পাড়ায়, যেটা আর কি আগের দিনে আমাদের মা বাবা করতো। যাই হোক, এমা তারপরে আসে বেনের কাছে। বেনের কাছে এসে সেই ডায়েরিটা বের করে, যেটা ছিল বেনের মার। ডায়েরিটা বের করে দুজন একসাথে পড়তে থাকে। ডায়েরির ভিতরে বেনের মা লিখেছিল, এই বাড়িতে যখন আমি প্রথম আসি তখন আমি খুবই খুশি ছিলাম, কারণ সমুদ্রের কাছে বাড়ি, সেজন্য আমি চিন্তা করেছিলাম যে এই বাড়িতে আমি খুব শান্তিতে থাকতে পারবো। কিন্তু হঠাৎ করে একদিন কি হয়ে গেল, সব কিছু তছনছ হয়ে গেল। একদিন আমার স্বামী একটা ট্যাঙ্ক খোলার জন্য একটি লোককে নিয়ে আসে, এরপর একটি ট্যাঙ্কও খোলে, কিন্তু ট্যাঙ্কটি ছিল খুবই গভীর। তো হঠাৎ করে একদিন আমার স্বামী সেই ট্যাঙ্কের ভিতরে যায় কোনো একটা শব্দ শুনে, কিন্তু সেই ট্যাঙ্কের ভিতরে যাওয়ার পরে আর কোনো দিন সেই ট্যাঙ্ক থেকে ফিরেই আসে না। এটা পড়ার পরে বেন একটু আফসোস করতে থাকে, মনে মনে ভাবে আমার মা কেন আজ পর্যন্ত আমাকে এই গল্পটি বলেনি, আমার আজকে এই ডায়েরি পড়ে কেন জানা লাগলো। এরপরে আমাদেরকে বাইরের দৃশ্য দেখানো হয়। বাইরে দেখা যাচ্ছে যে চারিদিকে যেন ধোয়া ধোয়া, সব কিছু যেন ভয়ানক, সাউন্ডও হচ্ছিল খুব ভয়ানক সাউন্ড। এদিকে দেখা যায় যে সে বেনদের মেয়েকে, বেনদের মেয়ে হঠাৎ করে কিছু একটা শব্দ শুনে ভয় পেয়ে যায়। তারপরে সে চারিদিকে লক্ষ্য করতে থাকে, কিন্তু আশপাশে কোনো কিছু দেখতে পায় না। এরপরে তার মনে হয় যে খাটের নিচে হয়তো বা কোনো কিছু আছে, তাই সে খাটের নিচে উঁকি দেয়। কিন্তু খাটের নিচে তো কোনো কিছু নেই, কিন্তু সে লক্ষ্য করে যে ফ্লোরের নিচ দিয়ে কোনো কিছু হাঁটছে। এটা দেখে মেয়েটা প্রচুর ভয় পেয়ে যায়, আর সে দৌড়ে তার মা বাবার কাছে যায়, বলে যে আমার ঘরের ভিতরে কেউ আছে, তোমরা একটু দেখে যাও। এরপরে ব্যানেরা সবাই সে ঘরের ভিতরে আসে, কিন্তু ঘরের ভিতরে কোনো কিছুই নেই। এরপরে ব্যান বাড়ির চারিদিকে লক্ষ্য করতে থাকে। ঘর থেকে বের হওয়ার পরে সে দেখতে পায় আজব এক ঘটনা, ঘরের আশপাশে সব কিছু যেন তছনছ করা। আবার এখানে ট্যাঙ্কের ঢাকনাটিও খোলা, কিন্তু ব্যান তো এই ট্যাঙ্কের ঢাকনাটি নিজের হাতে লাগিয়েছিল, তবে এখন কেন খুললো আবার এই ঢাকনাটি। এরপরে ব্যান ট্যাঙ্কের সেই ঢাকনাটি লাগিয়ে দিয়ে ঘরের ভিতরে চলে আসে। আর এদিকে দেখা যায় যে এমা, তার হাতে ছিল একটি হারিকেন, সে হারিকেন জ্বালিয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল। এরপর তারা শুয়ে পড়ে। সকাল হয়, দেখা যায় যে এমার পাশে ব্যান নেই, কিন্তু এটা দেখে এমা একটু ঘাবড়ে যায়। রাতের বেলা তো তারা দুজন একসাথে শুয়েছিল, কিন্তু এখন নেই কেন। এদিকে ব্যানকে দেখা যায় যে কিনা বাইরে জেনারেটর ঠিক করছিল, সেখানে এমাও আসে। তখন জিজ্ঞাসা করে, এটা তুমি কি করছো? তখন ব্যান বলে, এটা জেনারেটর, এই জেনারেটরটা আমি ঠিক করছি, এখন থেকে আমাদের আর কোনো সমস্যা হবে না, লাইট জ্বলবে, ফ্যান চলবে, এমনকি ফ্রিজও চলবে আমাদের। এরপরে ব্যান ট্যাঙ্কের ভিতরে নামে, ট্যাঙ্কের ভিতরে নেমে সে পানির লাইনগুলো চালু করে দেয়, কিন্তু এরপরে সে আরও গভীর দিকে নামতে থাকে। এক পর্যায়ে সে হঠাৎ করে দেখতে পায় যে গভীর নিচে একটি জানোয়ার দেখা যায়। জানোয়ারটা ছিল খুবই অদ্ভুত, শরীরে চামড়া ছিল একদম কালো রকম, আবার তার দাঁতগুলো বড় বড়, দেখে মনে হচ্ছে এটা কুমির, কিন্তু কুমিরের কালার তো থাকে অন্যরকম, তবে এই জানোয়ারের কালারটা যেন একদম কালো, আবার এই জানোয়ারের শরীরটা যেন পিছিলা। এটা দেখার পরে ব্যান চিন্তা করে এই জানোয়ারটা নিয়ে তার স্ত্রীকে দেখাবে, সেটাই করে ব্যান। তখন এমা জিজ্ঞাসা করে যে এই জানোয়ারটা কিসের, কোথায় পেলে? তখন ব্যান সব কিছু খুলে বলে। এরপরে এমা বলে, এই জানোয়ারটা হয়তো বা কোনো ভুতুরে জানোয়ার, খুবই ভয়ানক হতে পারে, এটা যেখানে ছিল সেখানেই রেখে আসো। এদিকে কথা বলছিল, আর অন্যদিকে দেখা যায় যে ব্যানদের মেয়ে, সে ছিল বাইরে। এখানে সে কুকুরটাকেও দেখা যায়, একটি কুকুর ছিল ব্যানদের, সে কুকুরটা হঠাৎ করে সেখানে ঘেউ করতে থাকে। এরপরে সেখানে ব্যানদের মেয়ে যায়, গিয়ে সে ট্যাঙ্কের ঢাকনা খুলে ট্যাঙ্কের ভিতরে দেখতে থাকে। সেখানে হঠাৎ করে একটি জিনিস দেখতে পায়, একটি ক্রিয়েচার, যেটা খুবই ভয়ানক ছিল। এটা দেখে একদম ভয় পেয়ে যায় সেই মেয়েটা। মেয়েটা ভয় পেয়ে যাওয়ার পর সে চিল্লাচিল্লি করে, আর সেখানে ব্যান আর এমাও আসে। তখন ব্যান আর এমা জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন সে মেয়েটা বলে সব কিছু, বলে বাবা আমি এই ট্যাঙ্কের ভিতরে কিছু শব্দ শুনতে পেয়েছিলাম, তারপরে ট্যাঙ্কের ঢাকনা খোলার পরে এখানে কিছু অদ্ভুত রকমের একটা জানোয়ার দেখতে পেয়েছি। এটা শুনে ব্যান বলে যে এগুলো কিছুই না মা, আসলে তুমি হয়তো বা কোনো মাছ দেখেছো, এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই,
এসব কথা বলছিল, কিন্তু তখনই অচেনা একটি মহিলা আসে সেখানে। সে মহিলাটি এসে বলে যে আমাকে তোমাদের উকিল পাঠিয়েছে তোমাদের কাছে। আচ্ছা, তোমরা কি এই বাড়িটি রাখতে চাও না বিক্রি করে দিতে চাও? তোমরা যদি এই বাড়িতে থাকো তাহলে থাকতে পারো, আর না হলে যদি বিক্রি করে দাও তাহলে সেটাও বলো, আমি কিনে নেবো এই বাড়িটি। এটা শোনার পরে বেন বলে, আমাকে কিছু সময় দেন, তারপর আমি সব কিছু জানাবো আপনাকে। মহিলাটি বলে, যেটাই করবে আমাকে একটু তাড়াতাড়ি জানাবে। এটা বলে সে মহিলাটি বের হয়ে যায়। মহিলাটি গাড়ির কাছে যায়, কিন্তু গাড়ির কাছে যাওয়ার পরে সে দেখতে পায় যে তার গাড়িটি আর স্টার্টই নেয় না। অনেক চেষ্টা করে গাড়িটি স্টার্ট দেওয়ার জন্য, কিন্তু গাড়িটি কোনোভাবেই স্টার্ট নেয় না। এরপর সে গাড়ির বাইরে আসে গাড়িটি দেখার জন্য যে কী হয়েছে, কিন্তু তখনই হঠাৎ করে কোনো একটা কিছু তার উপরে আক্রমণ করে। সেখানে ভয়ঙ্কর একটা শব্দও শোনা যায়। মহিলাটি বুঝতে পারে না যে তার উপরে কিসে আক্রমণ করেছে, কিন্তু মুহূর্তের ভিতরে তখন দেখা যায় যে কোনো একটা কিছু এসে মহিলাটিকে টেনে নিয়ে যেতে থাকে। এরপর মহিলাটি শুধু কান্না করতে থাকে আর চিৎকার করতে থাকে। এখানে শুধু মহিলাটির চিৎকারই শোনা যায়। মুহূর্তের ভিতরে দেখা যায় যে সেই মহিলাটিকে কোনো একটা ক্রিয়েচার বা কোনো একটা জন্তু আক্রমণ করে মেরে ফেলছে। আর এই চিৎকারের শব্দ এদিকে এমন শুনতে পেয়েছিল। সে এরপরে চেক করার জন্য উঠে পড়ে বাড়ির চারিদিকে লক্ষ্য করে দেখতে থাকে। সে হঠাৎ করে লক্ষ্য করে জানালার কাছে কোনো একটা কিছু দেখা যায়। সে এটা দেখে একটু ভয় পেয়ে যায়, চিল্লিয়ে ডাকতে থাকে ড্যানকে। ড্যানও সেখানে যায়, কিন্তু সেখানে তখন কোনো কিছুই ছিল না। তখন এমা বলে যে এখানে আমি একটা কিছু দেখতে পেরেছি, কিন্তু ড্যান সেখানে কোনো কিছু দেখতে পায় না। রাতটা পার হয়ে যায় এভাবেই। তারপরের দিন সকালবেলা বেন আবারও সে জেনারেটরটি ঠিক করছিল। জেনারেটর ঠিক করার পরে সে এবার ঘরের ভিতরে আসে বেসিনে, কিন্তু বেসিনের থেকে অদ্ভুতভাবে কোনো পানিই বের হয় না। এটা দেখে একটু বেন ঘাবড়ে যায়। কী রে, আমি তো জেনারেটর এখন ঠিক করে আসলাম, কালকে তো পানির লাইনও ঠিক করে আসলাম, তাহলে কেন পানি আসবে না? সেজন্য সে ট্যাঙ্কের ভিতরে যায় দেখার জন্য যে কী হয়েছে, কেন পানি আসছে না। ট্যাঙ্কের ভিতরে যাওয়ার পরে সে লক্ষ্য করে দেখে যে ট্যাঙ্কের ভিতরে যে পাইপটা তাদের ঘরে গিয়েছে সেই পাইপের ভিতরে কোনো একটা কিছু ঢুকে আছে। এরপরে সে সেই জিনিসটা বের করতে থাকে। দেখা যায় যে এটা একটা কাঠের টুকরো, কিন্তু সাথে একটা লকেটও রয়েছে। এটা দেখতেছিলই তখনই হঠাৎ করে সে লক্ষ্য করে যে পানির ভিতরে আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো একটা মরা খরগোশ। এটা দেখে সে মরা খরগোশটাকে সাথে করে নিয়ে ট্যাঙ্কের উপরে চলে আসে বেন। এরপর তার স্ত্রী এমাকে দেখাতে থাকে, বলে এই জিনিসটা আমি পেয়েছি আর সাথে একটি লকেটও পেয়েছি। এরপর লকেটটিকে দেখাতে থাকে, কিন্তু তখন এমা বলে এই লকেটটি দেখে আমার মনে হচ্ছে আমি এটা কোনো জায়গায় দেখেছি, চেনা চেনা লাগছে লকেটটা। এরপরেই এমার মনে পড়ে যায়। এমা একটি ফটো বের করে দেখাতে থাকে ব্যানকে, বলে এই দেখো তোমার বোনের গলায় এই লকেটটি ছিল। এটা দেখার পরে ব্যান একটু চমকে যায়। ব্যান মনে মনে ভাবে এখানে তো কোনো কিছু গড়বড় রয়েছে, যেই কারণে এখানে এইসব অদ্ভুত কিছু হচ্ছে। এরপরে ব্যান এমাকে বলে, তুমি আমার মেয়েকে ভালো করে লক্ষ্য রাখবে আর ঘরের ভিতরে থাকবে, ঘর থেকে কিন্তু বের হবে না। আমি আশপাশে দেখি কোনো জায়গায় গিয়ে পুলিশের সাথে যোগাযোগ করতে পারি কি না। কাছে একটা গ্যাস স্টেশন রয়েছে, সেখানে গেলে হয়তো বা পুলিশের সাথে যোগাযোগ করা সম্ভব হবে। এটা বলে ব্যান বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে ব্যান একা একা চলছিল, হঠাৎ করে মাঝ রাস্তার ভিতরে ব্যান লক্ষ্য করে সেই মহিলাটি গাড়িটি রয়েছে। এটা দেখে ব্যান একটু চমকে যায় যে এই মহিলাটি গাড়ি এখানে কেন? গতকালকে তো এই মহিলাটি চলে গিয়েছিল, তাহলে এখন এই গাড়িটি কেন? এটা ভেবে সে গাড়ির কাছে যায় ব্যান, কিন্তু গাড়ির কাছে যাওয়ার পরে গাড়িতে কাউকে দেখতে পায় না। তারপর সে আশপাশে লক্ষ্য করে দেখে যে রক্তের ফোঁটা পড়ে আছে। সেই রক্ত দেখে দেখে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। জঙ্গলের ভিতরে এক পর্যায়ে দেখতে পায় সেই মহিলাটির বীভৎস শরীর। সে ক্রিয়েচারটা মহিলাটিকে খুবলে খুবলে খেয়েছে, শরীরের টুকরো টুকরো এক এক জায়গায় পড়ে আছে। এটা দেখে ব্যান প্রচুর ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে তার গাড়ির কাছে আসে আর সেখান থেকে একটি রেডিও বের করে রেডিওর সাহায্যে পুলিশকে বলতে থাকে যে আমাদের এখানে কোনো কিছু তো হয়েছে, যদি পারেন আমাদের এখানে একটু আসেন। এদিকে বাড়িতে এই মা তার মেয়েকে নিয়েছিল। এরপর সে বাড়ির দরজা জানলা ভালো করে লাগিয়ে দিতে থাকে, কিন্তু এক পর্যায়ে সেখানে বেনের মার সে অর্ধেক ডায়েরিটা খুঁজে পায়। এরপর সে ডায়েরিটা পড়ার পরে জানতে পারে যে এখানে বেনের মা লিখেছিল, আমার স্বামী আর আমার মেয়েকে কোনো একটা ক্রিয়েচার মেরে ফেলেছে, এই ক্রিয়েচারটা খুবই ভয়ানক, মানুষ খুবলে খুবলে খায়। এটা পড়ার পরে এই মা প্রচুর ভয় পেয়ে যায়। তারপরে সে সামনের দিকে লক্ষ্য করে দেখে যে এখানে কিছু রক্তের ছাপ। এই রক্তের ছাপগুলো সামনের দিকে দেখে দেখে যেতে থাকে, কিন্তু এক পর্যায়ে সেখানে একটি ক্রিয়েচারকে দেখতে পায়। এটা দেখে এমা প্রচুর ভয় পেয়ে যায়। তারপর সে সেখান থেকে দৌড়ে চলে আসে, হাতে একটি ছুরি নিয়ে তার মেয়েকে সাথে করে নিয়ে এসে বসে থাকে। এতক্ষণে এখানে বেনও চলে আসছিল। এমা বেনকে বলে যে তোমার মা ডায়েরির ভিতর কিছু লিখেছিল, ডায়েরির ভিতর লিখেছে যে তার স্বামী এবং তার মেয়ে তাদের দুজনকেই কোনো একটা ক্রিয়েচার খেয়ে ফেলেছে। আসলে এটা তো বেন জানতো না, এখন জানলো। মুভি শুরুতে যে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে একটি লোক একটা ট্যাঙ্কের ভিতরে ঢুকেছে আর সেখানে সেই লোকটি মারা গিয়েছে, আসলে সেই লোকটি ছিল বেনের বাবা, আর বেনের বাবাকেই সে ক্রিয়েচারটি খেয়ে ফেলেছে। যাই হোক, এরপরে বেন এমাকে বলে তুমি তাড়াতাড়ি করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে ফেলো, আমরা আর এখানে থাকবো না, এখান থেকে চলে যাব, আর সেই পর্যন্ত আমি গাড়িটি নিয়ে আসতে থাকি। একথা বলে বেন বের হয়ে যায় সে গাড়িটি আনার জন্য।
আর অন্যদিকে দেখা যায় যে সে গাড়ির কাছে একটি পুলিশে চলে আসছে। সেখানে সে গাড়িটি দেখতে পায় আর বেনের গাড়িটিও দেখতে পায়। এরপর পুলিশটি সেই গাড়িটির কাছে যায়, কিন্তু তখনই সেখানে একটি ক্রিয়েচার চলে আসে। এই ক্রিয়েচারটি এসে এবার পুলিশের উপরে আক্রমণ করে। পুলিশ এটা দেখে প্রচুর ভয় পেয়ে যায়, তার হাত পা একদম ভয়ে ঠান্ডা হয়ে যায়। এক পর্যায়ে সেই ক্রিয়েচারটি সেই পুলিশের উপরে আক্রমণ করে পুলিশকে মেরে ফেলে। এরপর দেখা যায় যে বেনও সেখানে পৌঁছে গিয়েছে, কিন্তু সেখানে পৌঁছানোর পরে সেখানে পুলিশের গাড়িটিও দেখতে পায়। এটা দেখে বেনও একটু ভয় পেয়ে যায়। সেখানে ক্রিয়েচারটি এই পুলিশকে মেরে ফেলেছে এটা বুঝতে পারে সে বেন। এরপর বেন আবার তাড়াতাড়ি ব্যাগে চলে আসে তার বাড়িতে। এখানে এমা সব কিছু শোনার পরে সে বলে যে আমি এতদিন এসব কিছু বিশ্বাস করিনি, কিন্তু আজ এসব ঘটনা আমি নিজের চোখে দেখেছি, সেজন্যই আমি বিশ্বাস করছি। তাড়াতাড়ি চলো, এখান থেকে চলে যেতে হবে। কিন্তু তখন বেন বলে যে না, আমি আমার বাবার প্রতিশোধ নেব, এই কেচারদেরকে আমি মেরে ফেলব। আমি জানি এই কেচারা কোথায় থাকে, এই কেচারা থাকে আমাদের পানি ট্যাঙ্কে। এটা বলে সে বেরিয়ে পড়ে সে পানি ট্যাঙ্কে নামার জন্য। বেন সাথে করে পেট্রোল নিয়েছিল। এরপর সে পানি ট্যাঙ্কের ভিতরে নেমে পড়ে, কিন্তু পানি ট্যাঙ্কের ভিতরে নামার পরে সে দেখতে পায় সে পুলিশের লাশ। এটা দেখে সে একটু ঘাবড়ে যায়, কিন্তু সাহস করে এরপরে আরও নিচের দিকে নামতে থাকে। এক পর্যায়ে সেখানে বেনের উপর আক্রমণ করে দেয় সে কেচারগুলো। বেন সে কেচারদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু এতগুলো কেচারের সাথে সে একা কোনোভাবে পেরে ওঠে না। এক পর্যায়ে বেন অনেক কষ্ট করে উপরে উঠে আসে। এদিকে ঘরের ভিতরে দেখা যায় যে এমাদের এখানে একটি কেচার চলে আসছে। এবারে এই কেচারটি এসেই সেই এমার মেয়েকে নিয়ে যেতে থাকে, কিন্তু এমা অনেক চেষ্টা করে মেয়েটিকে বাঁচানোর জন্য, কোনোভাবে পারে না। এক পর্যায়ে দেখা যায় যে সেই কেচারটি এমার মেয়েকে নিয়ে চলে যায় সে ট্যাঙ্কের ভিতরে। এরপরে এমাও সে পিছনে পিছনে যেতে থাকে, কিন্তু ট্যাঙ্কের কাছে আসার পরে সেখানে বেনকে দেখতে পায়, যে কিনা পুরো আহত অবস্থায় ছিল। এরপরে বেনকে বলে যে তুমি এখানে থাকো, কিছু সময় অপেক্ষা করো, তুমি একদমই চিন্তা করো না, আমি আমার মেয়েকে যেভাবে হোক বাঁচিয়ে নিয়ে আসবো। এটা বলে সে তার হাতে করে সেই পেট্রোলটা নিয়ে আর একটা মশাল নিয়ে নেমে পড়ে, সাথে একটি রডও নিয়েছিল। এরপর যখন ট্যাঙ্কের ভিতর নেমে পড়ে সেখানে দেখা যায় যে এমার উপরে ক্রিয়েচারদের পুরো ফ্যামিলি এবার এমার উপরে আক্রমণ করে। এমাও কোনো কিছু তো কম যায় না, তার হাতে যে রড ছিল সেই রডটি দিয়ে সে ক্রিয়েচারদের উপরে আক্রমণ করে, কিন্তু এতে কোনোভাবে হচ্ছিল না। এরপরে দেখা যায় যে সেখানে বড় ক্রিয়েচার চলে আসে। এমা তখন তার হাতে থাকা সে পেট্রোলের ট্যাঙ্কটি ধরিয়ে দেয়, আগুন জ্বালিয়ে সে কেচারদেরকে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। এরপরে এমা ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে। এখানে তার মেয়েকে দেখা যায় যে তাকেও ঘায়েল করে ফেলেছে সে কেচারটি। তার মেয়েকে বলে তুমি এখান থেকে সোজা গাড়ির দিকে চলে যাও। একথা বলে সে বেনকে সাথে করে নিয়ে আস্তে আস্তে সে গাড়ির দিকে যেতে থাকে। বেন আর এমা যখন গাড়ির কাছে আসে তখন তারা লক্ষ্য করে দেখে যে গাড়ির উপরে বড় একটা কেচার বসে আছে এবং তাদের মেয়েকে এবার আক্রমণ করতে চাচ্ছে সে কেচারটি। তখন এমা আর বেন সে কেচারটির দিকে আক্রমণ করে, সে কেচারটি সেখান থেকে সরে যায়। তারপর বেন আর এমা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ে, কিন্তু গাড়ি যখন স্টার্ট দিবে তখনই আরেকটা কেচার সেখানে চলে আসে। এরপর বেন সেই কেচারটিকে গুলি করে মেরে ফেলে। আসলে এইখানে এই পিস্তলটি বেন পেয়েছিল সে পুলিশ অফিসারের কাছে, যে পুলিশ অফিসারটি লাশ পেয়েছিল সে ট্যাঙ্কের ভিতরে। এরপরে তারা তিনজনই আবার চলে আসে তাদের আগের সেই শহরে। শহরে আসার পরে সে বাড়িটি তারা এবার বিক্রি করে দেয় এক মাইনিং কোম্পানির কাছে। তারা বুঝতে পারে যে আসলে তাদের মা এসব ঘটনা তাদেরকে কেন বলেনি সে বাড়িটির কথা। আসলে তাদের মা কখনো চায়নি তাদের উপরে কোনো রকম বিপদ আসুক। তো যাই হোক, এরপরে দেখা যায় যে সেই মাইনিং কোম্পানি সেই জায়গাটি কেনার পরে সেখানে ভাঙচুর চালাচ্ছে। সেখানে কিছু শ্রমিককেও দেখা যায় যারা কিনা সে ট্যাঙ্কের কাছে এসেছে আর তারা বলছে যে এই ট্যাঙ্কটিকেও আমাদের ভাঙতে হবে। এরপরে দেখা যায় যে সেখানে সে কেচারটি এসে সেই লোকদেরকে মেরে ফেলে আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। কে জানে আরও কত মানুষ এখানে অজানাভাবে এসে ফেঁসে যাবে আর এখানে মারা যাবে, শিকার হবে সে কেচারের। তো এই ছিল আজকের এই মুভিটি। কেমন লেগেছে এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাবেন। আরও এমন এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর হ্যাঁ, এরপরে কোন রকম ভিডিও চান আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন।